ডলফিন মোড় এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা এক মিনিটেরও রাস্তা না জাস্ট হাফ মিনিট মেবি লাগবে ডলফিন মোড়ে যেতে ডলফিন মোড়ে হাফ মিনিটটা ক্রস করে আপনি ডলফিন মোড়ের থেকে এখানে আসতে জাস্ট ধরেন এক মিনিটই লাগলো ধরলাম এখানে আপনারা পাচ্ছেন শাহজাদি রিসোর্ট যাদের আসলে কলাতলি বিচ পছন্দ যারা আসলে এই জোনটাতে বেশি থাকতে পছন্দ করে যে আমি চাচ্ছি না যে সুগন্ধা বিচের সাইডে স্টে করার জন্য আমি চাচ্ছি যে কলাতলি বিচের সাইডে স্টে করার জন্য এবং ডলফিন মোড়ের এরিয়াতে থাকতে পছন্দ করে যারা তাদের জন্য শাহজাদি রিসোর্ট একটা বেস্ট প্লেস হতে পারে এখানে রুম রেন্টটা আপনার বাজেটের মধ্যে হবে এখানে আপনারা ব্রেকফাস্ট পাবেন কমপ্লিমেন্টারি পার্কিং পাবেন এখান থেকে হেঁটে গিয়ে কলাতলি বিচ তিন থেকে পাঁচ মিনিট আশেপাশে ভালো রেস্টুরেন্টও এখানে আছে বাইরে যদি লাঞ্চ ডিজার করতে চান তাতেও কোনো প্রবলেম নেই পজিশনটা খুব ভালো আর এটাও মাথায় রাখতে হবে এখন কিন্তু বাস সব এখানে এসে থামে এবং এখান থেকেই বাস সব ছাড়ে তার মানে হচ্ছে আপনি যখন একসাথে নামবেন আপনাকে কোনো অটো ভাড়া দিতে হবে না এবং যাওয়ার সময় তেমন অটো লাগবে না বসার জন্য সেট আপ দেওয়া আছে এখানেও বসার জন্য সেট আপ দেওয়া আছে যদি আপনার নাইটে বাস থাকে এবং আপনি যদি দুপুরের সময় চেক আউট করতে হয় তাহলে আপনি এখানে লাগেজ রেখে দিতে পারেন সামনে গেলে আমরা পেয়ে যাব হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া এবং উপরের দিকে হচ্ছে আমরা রুম চলুন আমরা রুমের দিকে আগে যাই দুইজনের জন্য এই হচ্ছে রুম এখানে আপনারা একটি বেড পেয়ে যাচ্ছেন সাইড টেবিল পেয়ে যাচ্ছেন কাপড় হ্যাং করানোর জন্য একটি এরিয়া পেয়ে যাচ্ছেন এই রুমগুলোর মধ্যে কোনো বারান্দা নেই এখানে বসার জন্য একটা সেট আপ পেয়ে যাচ্ছেন এখানে একটি টেবিল দেওয়া আছে এখানে আপনি যদি কাপড় হ্যাঙ্গার করাতে চান তাহলে কাপড় হ্যাঙ্গার করাতে পারবে এখানে আপনি মিরর পেয়ে যাচ্ছেন রেডি হওয়ার জন্য টিভি গ্লাস দেওয়া আছে টিস্যু দেওয়া আছে শ্যাম্পু সাবান দেওয়া আছে বাস্কেট দেওয়া আছে ওয়াশরুমের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সেকশন বাথিং এরিয়া এবং হাই কমন জানালা পাচ্ছেন কিন্তু জানালার যে বাইরের পার্টটা সেটা হচ্ছে আরেকটা বিল্ডিংয়ের পার্ট দেখা যায় সো জানালার পার্টটা থেকে আপনি আসলে তেমন কোনো ভিউ পাবেন না এটা হচ্ছে জানালা সেকশন বাট কারো যদি আসলে সাফোকেশন ফিল হয় অনেক মনে করে যে আসলে চাপানো রুম পছন্দ করে না তাহলে হচ্ছে তারা জানালাকে ওপেন করে রাখতে পারে উপরের দিকে এসি আছে ফ্যানেও দেওয়া আছে আপনার যদি মনে হয় যে আপনি এসি ব্যবহার করবেন তো এসি ব্যবহার করতে পারেন ফ্যান তো ফ্যান কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সুন্দর বেড ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে দেওয়া আছে যখন আসলে সিজন থাকে সিজনের সময় এই রুমগুলো দুই হাজার পাঁচশো টাকা চার্জ করা হয় সিজনের সময় এবং দুই হাজার পাঁচশো টাকার সাথে আপনি ব্রেকফাস্ট পাবেন অফ সিজনের সময় আপনি দুই হাজার টাকা চার্জকে এই রুমটি পেয়ে যাবেন সাথে ব্রেকফাস্টও পেয়ে যাচ্ছেন সো দুই হাজার পাঁচশো সিজনের সময় দুই হাজার টাকা অফ সিজনের সময় সাথে ব্রেকফাস্ট সহ চলুন আপনাদেরকে তিনজনের রুমটা দেখে তিনজনের এই রুম এই রুমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো বেড একটি হচ্ছে কাপল বেড আর এটা হচ্ছে সিঙ্গেল বেড কাপল বেডের সাথে আপনার এটা সেন্টার টেবিলও পেয়ে যাচ্ছেন আর সিঙ্গেল বেডটা হচ্ছে এটা সিঙ্গেল বেডের মধ্যে কোনো আপনি বেড ব্যাকগ্রাউন্ড পাচ্ছেন না আর কাপল বেডের মধ্যে একটি সিম্পল বেড ব্যাকগ্রাউন্ড আছে সিম্পল কেন বলছি কিন্তু কারণ হচ্ছে আগের যেই আমরা রুমটা দেখেছি তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর ছিল বসার জন্য একটি চেয়ার দেওয়া আছে একটি টেবিল দেওয়া আছে টিভি আছে গ্লাস দেওয়া আছে আর এই পার্টটাতে আপনারা পেয়ে যাচ্ছেন আলমারি সেকশন পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন মিরর দাঁড়িয়ে রেডি হওয়ার জন্য আর এই পার্টটাতে পেয়ে যাচ্ছেন আপনারা হ্যান্ড ওয়াশ সেকশন বাথিং এরিয়া এবং হাই কমোড যখন অফ সিজন থাকবে তখন আপনারা চোদ্দোশো টাকায় এই রুমটি পেতে পারেন সাথে ব্রেকফাস্ট সহ আর যখন আসলে অন সিজন থাকবে যখন রাশ একটু বেশি থাকবে তখন আপনাদের এই রুমটির জন্য গুনতে হবে দুই হাজার টাকা এবং সাথে ব্রেকফাস্ট পাচ্ছেন আমরা এই হোটেলের এই দুটো রুমই দেখাতে পারছি শুধুমাত্র আমাদের একটি ক্যাটাগরি রুম মিস যাচ্ছে তা হচ্ছে চারজনের কোনো রুম আমরা দেখাতে পারছি না চলুন আপনাদেরকে একটু রেস্টুরেন্টে দেখাই যেখানে আসলে আপনারা ব্রেকফাস্টে পাবেন ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি আট থেকে দশটা আইটেম থাকবে ব্রেকফাস্টের মধ্যে ডলফিন মোড়ে শাহজাদি রিসোর্ট অপেক্ষা করছে আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য যদি আপনার মনে হয় যে দুজনের রুম এবং তিনজনের রুমটা আপনার জন্য পারফেক্ট ছিল এবং আপনার বাজেটের মধ্যে হচ্ছে এবং আপনি কলাতলি বিচে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করেন তাহলে আমার মনে হয় যে ডলফিন মোড়ে শাহজাদি রিসোর্টের সাথে কন্ট্যাক্ট করাই যায় কন্ট্যাক্টের জন্য নাম্বার নিচে দেওয়া আছে ডিরেক্টলি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে যাতে করে আরও ডিসক্রিপশন পেতে পারেন বা আপডেটেড ইনফরমেশনগুলো পেতে পারেন যদি আসলে প্রাইস রেঞ্জে কোনো চেঞ্জ আসে বা ডিসকাউন্ট কোনো অফার থাকে তাহলে তা আপনারা তাদের ফেসবুক পেজ থেকে জেনে যেতে পারবেন তাহলে বেটার হয় আপডেটেড প্রাইস জানার জন্য শাহজাদি রিসোর্টের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে জেনে নিন যে রুম অ্যাভেলেবেল আছে কিনা বর্তমানে প্রাইস কত আছে অ্যান্ড যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার জন্য রুমটি বুক করে ফেলুন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং কাজের কাজের কিছু ইনফরমেশন আপনি পেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে সামনে আরও হোটেল চুরের ভিডিও আসছে দেখা হচ্ছে